লক্ষ্মীপুরে 10 বছর বয়সী বোন সামিয়াও 7 বছর বয়সী তার ভাই তাজমুলের রক্তাক্ত লাশ মিলল বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায়। বাবার সঙ্গে বের হয়ে নৌকাযোগে দুই ভাই বোন বাড়ি ফেরার পথে হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে তারা হারিয়ে যায় এবং কয়েক ঘন্টা পর তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে জনমনে। এ অবস্থা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন পরিবার। শনিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সদর উপজেলার চর রমণী ইউনিয়নের চর মেঘার নব্বার চরে ঘটনা ঘটে। এদিকে ঘটনার তদন্ত চলছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার।